আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আজ আমি আপনাদের জন্য জল এই গল্পের 5 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর আপনি যদি ফারুক স্টাডিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় ফারুক স্টাডির সাথেই থাকবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফারুক স্টাডির সাথে আছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করলো বালিশের পেটে মুখ গুঁজে দিয়ে। নিঃশব্দে কখনো কেঁদেছেন? জ্যোতির কথা চোখ তুলে তার দিকে তাকায় অর্য। জ্যোতির দৃষ্টি বাহিরের দিকে। এই মেয়ের মাথায় স্ক্রুটার 7টা ঢিলা। এ সম্পর্কে থাকা মানে সোডিয়ামকে মুক্ত বাতাসে রাখা অথবা শীতল পানির স্পর্শে যে কোনো সময় জ্বলতে পারে সে। একে একমাত্র শাসন নামক কেরোসিনই ডুবিয়ে রাখতে হয়। এসব আজেবাজে কথা চিন্তা করার সময় আমার নেই। অর্জের কথায় হাসি হাসি জ্যোতি হাসিতে দাম্ভিকতা নুয়ে পড়েছে। এমন হাসি মেয়েদের জন্য নয়, কারণ এই হাসিতে থাকে হাজারখানেক বেদনা এবং যেদের সংমিশ্রণ। এমন হাসি হাসবে পুরুষ, তাদের মানাই হাসি, যে কোনো কিছু সিনে নিয়ে আসার হাসি, কেড়ে নেওয়ার হাসি। তবুও জ্যোতি এই হাসিটা বেশ লাগলো অর্জের। বাহিরের দিকে তাকিয়ে জ্যোতি বলল, এভাবে তাকিয়ে থাকবেন না, জলে পড়ে খাক হয়ে যাবেন। নক্ষত্রের কাঁধে মাথা এলিয়ে দিয়েছেন বিন্দু। এটুকু পথ আসতে সে ঘুমিয়ে বিবর। হাতে থাকা চুড়িগুলো হঠাৎ রোদের আলোতে চোয়া চিকচিক করে উঠেছে। তখন কোনার কণ্ঠস্বরে সম্মিত ফিরে নক্ষত্রের, কণা মেয়েটির যথেষ্ট রূপবতী বলতে হয়, এবার ভর্তিযুদ্ধে নামবে সে। বিন্দুর বোন হিসেবে তাকে কেউ মেনেই নেবে না। যদি কোনো কবি কণাকে দেখে কবিতা লিখত তাহলে কিছুটা এমন হতো। উজ্জ্বল তাহার গায়ের রং, ভয়ঙ্কর মুখের হাসি, এলোকে সে মেয়ে, সে কামনায় বিদ্যুতী স্পর্শী। চারপাশে হইচই মুখরিত পরিবেশ বিন্দুদের বাড়িতে এলো। তারপর শুরু হলো তাদের খাতির যত্ন। বিন্দু কেমন আছে কেউ খুব একটা জিজ্ঞাসা করলো না। নানা পদের পিঠা তখনও বানানো বাকি। মায়ের দিকে এগিয়ে গেলেই মা জিজ্ঞাসা করে, এত শুকনো লাগছে কেন রে, খাসনি? মুচকে এসে বিন্দু জবাব দিল, হ্যাঁ মা, খেয়েছি তো। তারপর ভাবিরে এসে জিজ্ঞাসা করলো, নক্ষত্র কী দিয়েছে বাসর রাতে? বিন্দু চুপচাপ ছিল, কারণ কিছুই তো দেয়নি। নক্ষত্র তো ভালোভাবেই তার মুখের দিকে তাকায়নি, আর মুখ দেখে কি দিবে। হঠাৎ মেজবাবি প্রায় চিৎকার করে বলে উঠল, হ্যাঁ রে বিন্দু, এটা কি হিরেন না কি রে? জামাই বুঝি কাল রাতে এই হিরেনটি দিয়ে মুখ দেখল। বিন্দুর খেয়াল হলো তার বিয়ের আংটির পাশে বাম হাতের মধ্যময় জোরে বসে আছে এক হীরের আংটি, জলমল রোদ্দুরের ন্যায় আলো দিচ্ছে। রেহানা বেগম প্রায় হাজারখানেক চিন্তা নিয়ে বসে আছেন বারান্দায়। আজ বাদে কাল তারা শহরে ফিরবে। নিজের শ্বশুরের ভরসায় মেয়ে না দেখেই বিয়েতে রাজি হয়েছিলেন। কে জানতো শ্বশুর শেষ বয়সে তাকে এমনভাবে ঠকাবে। নিয়ে এলো এক কালো মেয়ে, আর তাছাড়া বিন্দুর বোন কণা মেয়েটা কতটা সুন্দরী, স্মার্ট। ওমন মেয়েকে রেখে কেন যে ওই মেয়ে আনলো কে জানে। শহরে ফিরে গিয়েই বা কী বলবে, সব কথার সমাধান একমাত্র কণা নামের মেয়েটা। যে করে হোক ওকে নিয়ে যেতে হবে আমাদের সাথে। বরপক্ষের সবাই খেতে বসেছে। দেয়া হয়েছে 13 পদের শাক মাছ, সঙ্গে নানান পদের পিঠা। নিয়ম হলো বরবউ একসাথে এক প্লেটে খাবে। সবাই বিন্দুর জন্য অপেক্ষা করছে। খাবার পরিবেশন করা হয়েছে মাত্র 3 মিনিট হলো। এর মাঝেই কণা বেশ অস্থির হয়ে উঠেছে। নক্ষত্রের পাশে দস্তরখানায় নিজে বসে পড়ে তাগিদ দিতে লাগলো সবাইকে। নক্ষত্রের উদ্দেশ্যে পিঠা তুলে নিয়ে বলল, হাঁ করুন, আমি খাইয়ে দিচ্ছি। কালু যে কই গেছে কে জানে, এতক্ষণ না খেয়ে থাকবে না কি? কণার এমন কথায় ঘরের সবাই ধমকে উঠল তাকে। ভাবিরা তাকে উঠে আসতে বলছে, বিন্দুর জায়গায় সে কেন বসেছে? উঠতে বললো, শালি আধি ঘরওয়ালি, আমার হক আছে।
মুচকি হেসে নক্ষত্র কণার হাত থেকে পিঠা নিয়ে প্লেটে রাখতে রাখতে বললেন, আজ পুরো গড়োয়ালির অধিকার, আদি গড়োয়ালি না হয় পুরো গড়োয়ালির পরেই খাইয়ে দিবে। বিন্দু ততক্ষণে হালকা গোলাপি রঙের শাড়ি পরে এসে দাঁড়িয়েছে। মুখ দেখে বোঝা যাচ্ছে সে ভীষণ বিধ্বস্ত। খাওয়ার পর্ব শেষ হতে এগিয়ে চলল রুমের দিকে, কারণ তলপেটের এখন চিনচিনে ব্যথার অনুভূতিটা পুরুষ কখনোই বুঝতে পারবে না। চুপচাপ বিছানা এক পাশে শুয়ে গরম পানির ব্যাগটা পেটের উপর রেখে আঁচল নিয়ে ডেকে রেখেছে নক্ষত্র ব্যস্ততার ল্যাপটপে কাজে। রাত এখন প্রায় 11:30 হবে। এখন এতক্ষণ অবধি তার ভাইয়ের ছেলে অব্রকে বসিয়ে রেখেছিল প্যাডের উপর, বেচারা ঘুমিয়েছে, ওর মা এসে নিয়ে গেল এইমাত্র। বিন্দুর ব্যথাটা মনে হচ্ছে আবার ধীরে ধীরে বাড়ছে, তবুও চোখ বন্ধ করে রাখতে না রাখতেই বিন্দুর ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে ঘুমের সমুদ্রে। অর্য সচরাচর সিগারেটে অভ্যস্ত হলেও আজ আসার সময় বেপ নিয়ে এসেছে, কারণ কৃষ্ণবর্ণ চোখ দুটো তাকে ভাবাবে, ঘুমাতে দিবে না। পরপর তিনবার বেস্ট ন্যাশনাল ফটোগ্রাফার পুরস্কার জয়ী এই অর্য সৌন্দর্যের নয়, অতীব সৌন্দর্যের পূজারী। চোখ বন্ধ করে দোয়া উড়িয়ে দিতেই হাতের স্পর্শ পেল অর্য। চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল, তুই কি জানিস তোর স্পর্শের হাজারখানেক বলতা আমার পুরো শরীরে ব্যথা দিয়ে যায়, তবুও কেন বারবার স্পর্শ করিস? হাতের উপর দুফুটা পানির আভাস পেয়ে অর্য চোখ মেলে দেখল জ্যোতি তখন অনেকটা দূরে চলে গেছে, সাদের দরজার কাছাকাছি। সন্ধ্যাবেলা এক দফা কথা শুনিয়েছে নক্ষত্র, তার কথার সারাংশ এইটাই যে শুধু দাদাজানের কথার মান রাখতেই এই বিয়ে, আর তাছাড়া কোনো বারণ নেই। যেখানে তার মা মেনে নেয়নি সেখানে সে কী করবে? সে কি অবশ্যই বিন্দুর থেকে ভালো মেয়ে ডিজার্ভ করে না? প্রতি উত্তরে বিন্দু কিছুই বলেনি। বড্ড আফসোস হচ্ছিল নক্ষত্রের জন্য, বেচারা না চাইতে একটা সম্পর্কে আবদ্ধ হয়ে গেল। ঘুমের ঘরে বিন্দু এইসব পুনরায় স্বপ্ন দেখছিল, হঠাৎ দম ফাপড়ের অনুভূতি হলো। চোখ মিলে তাকিয়ে দেখতে পেল নক্ষত্র তার ডান পা ভাঁজ করে বিন্দুর তল পেটের উপর উঠিয়ে দিয়েছে, হাত রেখেছে পেটের উপর, অন্য হাত মাথায় গুঁজে দিব্যি ঘুমোচ্ছে। বিন্দুর কেন যেন মনে হলো মানুষটা ঘুমায়নি, ঘুমের গোড়েও পা তুলে দেয়নি, কেবলমাত্র তার ব্যথার উপশমের জন্যই এমনটা করেছে। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকু ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর আপনি যদি ফরক্স জারিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের ঘন্টাটিতে বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।